নদী তীরের পথ বাঙনে আঁকাবাকা রেখা সৃষ্টি হয়েছে কোথাও কম ভেঙেছে আবার কোথাও বেশি কিন্তু বাঙন থেমে নেই দুপুর সন্ধ্যা কিংবা রাত নদী বাঙন তাড়িয়ে বেড়াচ্ছে কুলের মানুষকে নিশ্চিন্তে ঘুমনুর অবকাশও নেই রাত জেগে পাহারায় থাকতে হয় যদি বাঙ্গনের বয়াল তাবা বিটেমাটি বিটে মাটি সব কেড়ে নেয় এই দৃশ্যপট বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামের বাঙ্গনে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যুগ যুগ ধরে এ বাঙন চলমান প্রতিনিয়ত স্বপ্ন বাঁচছে কুলের মানুষদের তাদেরই একজন দিনমজুর স্বামী মাহমুদ তার মনে প্রতিনিয়ত একটি আতঙ্ক কাজ করছে কখন যে নদীতে হারাতে হয় বিটে মাটি উফানি যাওয়ার থেকে লিয়া এখন মাস হয়েছে না আপনার মাঙ্গি নিচে দাঁড়াইছি আমিও আসা মানুষ আমার বাচ্চা নিয়ে বা ছোট বাচ্চা পুরা ছয়জন মেয়াজন সাতজন আর ফুড়ি লাগে মানুষ নয়জন আনি ওই কামড় চলি আর কেন দিনও নিছে বাঙ্গিয়া

আপনার দয়া করি কোনো ইয় দেখাম বাড়ি ঘর গিয়া বাংলাদেশ আপনার ব্লক ফেলাইয়া ওয়াল দিয়ে আপনার সারা রাতে আমরা সজাগ রই বাচ্চা নিয়ে লইয়া যা সক দেবার বাচ্চা নিবাগে গাঙ্গ আমরা কোনো সারা নাই আপনার তো দরবারও আপনার কোনো ইয় দেন যদি আমরা ইও করতাম কোনো শো আমরা পড়িয়েছি আমরা গরিব মানুষ ছুটো ছোটো বাচ্চা নিয়ে লইয়া আমরা করতাম ফারিয়ান না বাড়িঘর আমরা সারা গিয়া রয়েছে। আমরা কোনো সারা নাই বাড়িঘর লইবার ওয়াল দিয়ে গার্ড ওয়াল দিয়া যুবলক এখনো দেন জুদিনতে দিতা আপনার আমরা এখনো সারা নাই শুধুমাত্র দক্ষিণ বা গ্রামের বাসিন্দারাই নয় বিয়ানীবাজার উপজেলার উপর দিয়ে বয়ে চলা সুরমা ও কুশিয়ারা নদী তীরবর্তী হাজারো মানুষ বাঙনের বেড়িবাদের পাশে রাস্তার দ্বারে খোলা জায়গায় কিংবা অন্যের বাড়িতে আশ্রিত থেকে মানবতর জীবনযাপন করছে দ্রুত যদি বাঙনের হাত থেকে রক্ষার কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে বহু বছরে গড়ে ওঠা নদী তীরবর্তী জনপদ গর্বে চিরতরে বিলীন হয়ে যাবে একই সাথে আশ্রয়হীন হতে হবে সেসব জনপদের বাসিন্দাদের শহীদুল ইসলাম সাজু ebitbi biani bazar